কিন্তু ঠাকুরের রং হচ্ছে যে কিন্তু টোটাল মুখমণ্ডলটা তৈরি হয়ে যাওয়ার পর দেখতে রং মাটির পাঁচালি, মাটির পিণ্ড যখন রং হবে সাজানো হবে তখন কিন্তু আরও অপূর্ব, দেখো ঠাকুরের মোটকগুলো কিন্তু অপূর্ব দেখতে লাগছে। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন কিন্তু রয়েছি, পিছনটা দেখে তোমরা বুঝতে পারছো, কোনো না কোনো একটা ঘাটে রয়েছি কুমারটুলির ঘাটে। কুমারটুলির ঘাটের থেকে ভিডিওটা শুরু করছি কারণ আজকের ডেস্টিনেশন হচ্ছে কুমারটুলি। 100 দিন আগে ঠিক কুমারটুলি কেমনভাবে সেজে উঠেছে, প্রতিমার প্রস্তুতি কতদূর এগিয়েছে সব কিছুই আজকে তোমাদেরকে দেখাবো। আর কেমনভাবে প্রতিমা তৈরি হচ্ছে, কত প্রতিমা তৈরির তোড়জোড় রয়েছে, কতটা ব্যস্ততা রয়েছে সব কিছুই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব। এখন মোটামুটি আজকে ঘাট থেকেই শুরু করলাম, প্রত্যেকবারে ঘাটে এসে শেষ করি, আজকে এখান থেকেই শুরু করলাম। তোমাদেরকে আজকে এখান থেকেই নিয়ে যাবো মোটামুটি কুমারটুলির ভিতরে। এই সরু যে গলিটায় কুমারটুলি ঢোকা যায় একটুখানি ফাঁকা অংশ দিয়ে, সেখান দিয়েই আজকে কুমারটুলি ঢুকবো। মোটামুটি এই রেল লাইনটা ক্রস করে এই ঢুকে গেলাম আমরা কুমারটুলিতে। এবার এখান দিয়ে কিন্তু শুরু হবে আজকের পথ চলা। রোডের উপরেই যে স্টুডিওটা রয়েছে, এই স্টুডিওর মধ্যে দেখো বেশ অনেকটা বড় কিন্তু এখানে প্রতিমা রয়েছে। একটা প্রতিমার মুখটা যদিও ঢাকা দেওয়া রয়েছে কিন্তু পুরোটাই র‍্যাপ করা রয়েছে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ এই অংশটা কিন্তু রয়েছে মা দুর্গা, মা দুর্গা শাড়ি মানে যে বস্ত্র পরে আছেন সেটাও কিন্তু টোটালি মাটি দিয়েই করা রয়েছে। এই মোড় থেকে কিন্তু যাব এই গলিটা থেকেই আজকে শুরু করব। প্রত্যেক দিন অন্য গলি থেকে শুরু হয়, একদম মেন রোডের উপর আছে এই ঘাটের পর যে গলিটা পাওয়া যায় এই গলিটা থেকেই শুরু করব। যেখানে রয়েছে জিতেন্দ্রনাথ পাল স্টুডিও, সেখানে কিন্তু সবসময় খড় বাঁধার যে কাজ সেই কাজ হচ্ছে, যেতে দেখতে পাচ্ছি ওখানে কিন্তু খড় বাঁধার কাজ অলরেডি চলছে। এখানে কিন্তু অনেক বড় বড় প্রতিমা দেখা যাচ্ছে, দেখো দু সাইডেই কিন্তু রয়েছে অনেক বড় বড় প্রতিমা রয়েছে যেটা দেখতে পাচ্ছি। প্রতিমার গায়ে মাটি দেওয়ার কাজটা চলছে এই মুহূর্তে। আগের যে স্টুডিওটা এখানেও কিন্তু প্রতিমার গায়ে মাটি দেওয়ার কাজ চলছে, দেখতে পাচ্ছ গায়ে মাটি দেওয়া হচ্ছে এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে। প্রতিমার উচ্চতাগুলো কিন্তু অনেকটাই, মোটামুটি এই গলির যে স্টুডিওগুলো রয়েছে এখানে কিন্তু বিশাল বড় বড় প্রতিমাই কিন্তু তৈরি হয় প্রত্যেকবার দেখি। দেখো এখানেও কিন্তু বেশ বড় বড় প্রতিমা দেখা যাচ্ছে যেটা দেখতে পাচ্ছি। মোটামুটি এখন যে মাটি দেওয়ার কাজ সেটাই বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, মাটি দেওয়ার কাজটাই কিন্তু চলছে বিভিন্ন জায়গায়। এখানেও বেশ বড় বড় প্রতিমা দেখতে পাচ্ছি। মোটামুটি এখানে মাটির কাজ কিন্তু অনেকটাই দেখা যাচ্ছে যে হয়ে গেছে, এরপর হয়তো আর কিছুটা মাটির কাজ রয়েছে, তারপরে কিন্তু আস্তে আস্তে রঙের কাজ শুরু হবে। দেখতে দেখতে কিন্তু একদম শেষের দিকের যে স্টুডিওগুলো রয়েছে সেখানে চলে এসেছি, সেখানেও কিন্তু মোটামুটি বেশ বড় বড় প্রতিমাই কিন্তু রয়েছে। দেখো এখানে কিন্তু বেশ ছোটো ছোটো প্রতিমা রয়েছে, দেখো একদম ছোটো ছোটো এই অংশটা একটা ছোট প্রতিমা দেখা যাচ্ছে, আবার এই দিকেও কিন্তু এরকম একটা ছোট প্রতিমা রয়েছে, ওই দিকে খড় বাঁধা চলছে। টোটাল একটা একচালের প্রতিমা রয়েছে, দেখো একটা একচালের প্রতিমা রয়েছে, সেই প্রতিমাটার গায়ে কিন্তু মাটি দেওয়ার যে কাজটা সেগুলো কিন্তু চলছে আস্তে আস্তে। এই একচালার প্রতিমাগুলো ভীষণ ভালো লাগে দেখতে, সত্যি মনটা ভরে যায় একচালার প্রতিমাগুলো দেখতে। মানে থিমের ঠাকুর তো রয়েইছে, কিন্তু থিমের ঠাকুরের থেকে বড় কথা হচ্ছে যেগুলো মানে ট্রেডিশনাল, যেগুলো একদম সেই সুন্দর আগেকার দিনের মতন রূপ থাকে, আগেকার দিনের মতন দেখতে হয় এবং সাবেকি সাজের যে প্রতিমাগুলো সেগুলো কিন্তু সত্যি সেগুলো দেখলে মন ভরে যায়। এখানে দেখো এখানে কিন্তু অনেকটা বড় একটা প্রতিমা দেখতে পেয়েছি, এদিকেও রয়েছে আর এদিকেও একটা বড় প্রতিমা রয়েছে। চলে এসেছি একদম ভিতরের সামনের যে গলিটা পড়ে, সেই গলিটার সামনে, এই গলিটা দিয়ে গেলে অনেক প্রচুর প্রতিমা পড়ে, আর তার সামনেই কিন্তু একটা স্টুডিও রয়েছে রাজা পাল স্টুডিও। সেই স্টুডিওর মধ্যে কিন্তু দেখা যাচ্ছে এখানে কিন্তু ঠাকুরের রং হচ্ছে, ঠাকুরের যে প্রথম যে রঙের যে কোটিংটা সেটা কিন্তু করা চলছে। এখানে ছোট ঠাকুর কিন্তু রয়েছে, এটা মানে ঠাকুরের রঙটা যে হচ্ছে না, রঙের গন্ধটা হেভি লাগে, দারুণ লাগে রঙের গন্ধটা কিন্তু। এগুলো স্প্রে দিয়ে কিন্তু ঠাকুরের রঙটা করা হচ্ছে, যদিও এখনও রঙের অনেক কাজ বাকি আছে। এখানে কিন্তু রয়েছে মোহনবাসী রুদ্রপাড়ের স্টুডিও। মোটামুটি যতবারই কুমারটুলি আসি না কেন এই স্টুডিওটা কিন্তু না ঘুরে আমি যাই না, রয়েছে এখানে কিন্তু সবসময় ঠাকুরের যে প্রথম রঙের কোটিংটা সেটা কিন্তু করা হচ্ছে, মানে সাদা যে প্রাইমার সেটা কিন্তু লাগানো হয়ে গেছে দেখা যাচ্ছে প্রত্যেকটা ঠাকুরের। আর এখানে ঠাকুরের যে হাইটগুলো থাকে সেগুলো কিন্তু অনেক
উঁচু থাকে, মানে অনেকটাই হাইটের প্রতিমা কিন্তু এই মুনবাসী রুদ্রকলের স্টুডিওতে থাকে। এখানে কিন্তু রয়েছে একটা একচেলার প্রতিমা, তোমাদেরকে একটুখানি ভালো করে দেখাই। দেখো এখানে কিন্তু একচেলার প্রতিমা রয়েছে। মোটামুটি রঙের কাজটা, এই রঙের কাজ এখনও শুরু হয়নি, মাটি দেওয়ার যে কাজটা সেটা কিন্তু অলমোস্ট 90% কমপ্লিট। আর এখানে কিন্তু ঠাকুরের মুখ, যে সেই মুখটা কিন্তু করা চলছে, দেখতে পাচ্ছ এখানে সমস্ত করে করে লাইন দিয়ে রাখা রয়েছে। সামনেই কিন্তু রয়েছে একটা একচেলার প্রতিমা, একদম ছোট একটা প্রতিমা রয়েছে, কিন্তু পুরোটাই টোটালি প্লাস্টিকে কিন্তু ঢেকে রাখা হয়েছে। এখন যেহেতু বাইরে রয়েছে, বৃষ্টিতে যেন না ভিজে যায়, সেই জন্য কিন্তু প্লাস্টিকে র্যাপ করে রাখা রয়েছে প্রতিমাটা। এখানেও কিন্তু একটা একচেলার প্রতিমা রয়েছে, প্রতিমার গায়ে এখন মাটি দেওয়ার যে কাজটা সেটা কিন্তু করা হচ্ছে, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু ওইদিকে রয়েছে কার্তিক ঠাকুর, কার্তিক ঠাকুরের গায়ে মাটি দেওয়ার কাজ চলছে। এখানে টোটালি একটা স্টুডিও রয়েছে, স্টুডিওর যে দরজাটা রয়েছে সেই দরজাটা মোটামুটি ম্যাক্সিমাম টাইমেই খোলা থাকে, সেই জন্য এই লেখাটা কোনো সময় আমার দেখা হয়নি, বাট আজকে বন্ধ রয়েছে বলে চোখে পড়ে গেল। রং মাটির পাঁচালি, মাটির পিণ্ড সে যতক্ষণ না ঘটে আকারে সুপরিণীত হয় ততক্ষণ সে মাটি, বিশেষভাবে কলসা ধনার গুণেই সে মহার্ঘ হয়। সুন্দর একটা কথা লেখা আছে, আর নিচে সমস্ত মাটির যে প্রতিমা বা মাটির জিনিসপত্র সেগুলোর কিন্তু ছবি আঁকা রয়েছে, বেশ ভালো সুন্দর। এখানে একটা প্রতিমা রয়েছে দেখো, এটাও কিন্তু একচেলার প্রতিমা। মোটামুটি এখন বেশিরভাগ জায়গায় কিন্তু রঙের কাজটা শুরু হয়নি, যেটা দেখা যাচ্ছে যেহেতু এখনও পুজোর 3 মাসের উপর বাকি রয়েছে, সেই জন্য কিন্তু সবে সবে মাত্র মাটির কাজ শেষের দিকে। এখন এখানে দেখো একটা প্রতিমার গায়ে কিন্তু মাটি দেওয়ার, মানে ব্রাশিংয়ের যে স্ট্রোকগুলো সেগুলো কিন্তু করা হচ্ছে, মানে একদম ফিনিশিং টাচগুলো কিন্তু দেওয়া হচ্ছে। এখানে একটা স্টুডিও রয়েছে, সেখানে কিন্তু বিশাল বড় বড় প্রতিমা রয়েছে, দেখো দুদিকেই কিন্তু বিশাল বড় বড় প্রতিমা, পুরো টোটালটা লাইন দিয়ে কিন্তু রয়েছে। এখানেও কিন্তু প্রতিমার গায়ে মাটি দেওয়ার কাজ চলছে, দেখো প্রতিমার গায়ে যে মাটি দেওয়ার কাজ সেটা কিন্তু করা হচ্ছে। এখন এই যে ব্রাশ দিয়ে যে স্ট্রোকগুলো করা হয় মোটামুটি সেইগুলো করা হচ্ছে, মাটি কিছু কিছু জায়গায় দেওয়া হচ্ছে। তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, দেখো ঠাকুরের গায়ে ব্রাশের যে স্ট্রোকগুলো সেগুলো কিন্তু টোটালি দেওয়া হচ্ছে। এখন দেখো একদম ছোট্ট একটা একচেলার প্রতিমা, এই ছোট্ট প্রতিমাগুলো ভীষণ সুন্দর হয়, ভীষণ ভালো লাগে আমার একচেলার প্রতিমা, তোমরা জানোই অনেকবারই তোমাদেরকে বলেছি। আর কুমারটুলিতে আসলে বিশেষ করে এই একচেলার প্রতিমাগুলো দেখতে খুব ভালো লাগে, যেগুলো আরও এরকম ছোট হয়। দেখো এখানে কিন্তু একটা ভীষণই সুন্দর প্রতিমা রয়েছে, যেটা পুরো টোটালি একচেলার উপর রয়েছে, কিন্তু প্রতিমাটা দেখতে ভীষণ অন্যরকম। প্রতিমার যে বস্ত্রটা সেটাও কিন্তু মাটি দিয়েই করা হয়েছে, পুরো টোটাল চালচিত্রটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখতে, বেশ ভালো লাগছে কিন্তু এই প্রতিমাটা দেখতে। পুরো টোটালটা যখন রং হবে, সাজানো হবে, তখন কিন্তু আরও অপূর্ব লাগবে দেখতে। ইতিমধ্যে অনেক প্রতিমা কিন্তু তোমাদেরকে দেখিয়েছি, চারিদিকে কিন্তু ব্যস্ততা একটা রয়েছেই পুজো, যদিও এখন 100 দিন মতন বাকি রয়েছে, তাও কিন্তু একটা ব্যস্ততা কাজ করছে চারিদিকে, কারণ যেহেতু 2 বছরের পর বিগত বছর অনেকটা স্বাচ্ছন্দ্যে ফিরেছে, এই বছর আরও বেশি জাকজমক করে দুর্গা পুজোটা হবে, সেই জন্য কিন্তু কুমারটুলির মধ্যে একটা ব্যস্ততা রয়েছে, একটা খুশির পরিবেশ রয়েছে, একটা আনন্দের পরিবেশ রয়েছে, বিভিন্ন দিকে বিভিন্ন রকম প্রতিমা তৈরি কিন্তু চলছে। যে এই ছোট্ট মতো সরু গলিটা আছে এর মধ্যে যাব, এর মধ্যেও কিন্তু বেশ কিছু ভালো ভালো প্রতিমা থাকে প্রতিবার। সুজিত কুমার পালের স্টুডিওতে চলে এসেছি, এখন দেখতে পাচ্ছি ওখানে কিন্তু প্রচুর প্রতিমা রয়েছে, দু সাইডে মিলে এদিকেও রয়েছে এদিকেও রয়েছে, আর কিন্তু নিচে রয়েছে সমস্ত প্রতিমার যে মুখমণ্ডলগুলো সেগুলো কিন্তু রয়েছে বিভিন্ন। দেখো ওখানে কিছু ছোট মুখমণ্ডল দেখা যাচ্ছে, এখানে কিছু বড় মুখমণ্ডল দেখা যাচ্ছে। ভীষণ সুন্দর লাগছে কিন্তু টোটাল মুখমণ্ডলটা তৈরি হয়ে যাওয়ার পর দেখতে। বেসিক্যালি এগুলো কিন্তু সমস্ত মুখমণ্ডলগুলো কিন্তু ছাঁচে বেশিরভাগটা তৈরি হয়, এখানে কিন্তু সেই ছাঁচগুলোও রয়েছে, এই ছাঁচের উপরেই কিন্তু এই মুখমণ্ডলগুলো তৈরি হয়, ভীষণ ভালো লাগে কিন্তু দেখতে। পুরো টোটালটা যখন রং হবে, মায়ের মুখটা যখন রং হবে, তখন কিন্তু অপূর্ব লাগবে দেখতে।
এখানে কিন্তু বেশ ছোট ছোট বেশ কিছু একচালার প্রতিমা দেখা যাচ্ছে। দেখো এইটা দেখো, একদম ছোট একটা সাইজের একচালার প্রতিমা, পেছনে আরেকটু বড় সাইজের একচালার প্রতিমা রয়েছে। এখানে কিন্তু প্রচুর একচালার প্রতিমা যেটা দেখা যাচ্ছে। লাগে বেশ কুমারটুলিতে এই সময়টা আসতে কিন্তু ভীষণ ভালো লাগে, যখন এই প্রতিমা তৈরি হয় এই মাটির গন্ধটা পেলেই কিন্তু মনে হয় যেন সত্যি দুর্গাপুজো চলে এসেছে, আর সামনেই রয়েছে মায়ের মূর্তি। এখানে কিন্তু ঠাকুরের গায়ে মাটি দেওয়া হচ্ছে, দেখো মাটি দেওয়ার যে কাজ সেটা কিন্তু চলছে ঠাকুর। প্রতিমাটা কিন্তু বেশ সুন্দর, প্রতিমার যে বস্ত্রটা সেটা কিন্তু একটু অন্য ধরনের বস্ত্র, পুরো মাটির কাজটা মোটামুটি কমপ্লিট। এরপর কিন্তু আস্তে আস্তে রঙের কাজ শুরু হবে, শুধু হাতগুলো কিন্তু কমপ্লিট না, হাতগুলো আস্তে আস্তে কমপ্লিট করা হবে, তারপর কিন্তু আস্তে আস্তে রঙ হবে, সাজসজ্জা হবে, তখন কিন্তু প্রতিমাগুলোর যে রূপটা সেটা কিন্তু আরও উজ্জ্বল হয়ে যায়। একচালার প্রতিমা রয়েছে, জাস্ট সিংহটা দেখো, সিংহের যে কেশরটা সেটা কত সুন্দর করে করা হয়েছে, পুরো টোটালটা রং হলে না দারুণ লাগে দেখতে। বড় বড় প্রতিমা দেখা যাচ্ছে চারিদিকে, বেশ বড় বড় প্রতিমা রয়েছে, একদম সামনে একটা একচালার প্রতিমা রয়েছে। কুমারটুলিতে আসতে কিন্তু প্রত্যেকবারই ভালো লাগে, তারপরে যদি এটা সময় হয় দুর্গাপুজোর, দুর্গাপুজো যদিও এখনও বেশ কিছুদিন বাকি রয়েছে কিন্তু ইতিমধ্যেই দুর্গাপুজোর যে ব্যস্ততা সেটা কিন্তু কুমারটুলিতে শুরু হয়ে গেছে। তোমাদেরকে বিভিন্ন জায়গার বিভিন্ন প্রতিমা কিন্তু দেখালাম কুমারটুলি, মোটামুটি আমারও নিজেরও দেখতে ভালো লাগে, এই অনুভূতিটা ভালো লাগে ভীষণ। তাই জন্য প্রত্যেক বছর দুর্গাপুজো হওয়ার আগে, দুর্গাপুজো শুরু হওয়ার আগে কিন্তু মোটামুটি কুমারটুলিতে অনেকবারই আমার আসা হয়, যদিও এই বছর এই প্রথমবার এলাম, এরপরে তো আসা যাওয়া কিন্তু লেগেই থাকবে কুমারটুলিতে। প্রতিমাগুলো কিন্তু বেশ বড় রয়েছে, মানে অনেকটা উচ্চতার প্রতিমা কিন্তু এগুলো রয়েছে, পুরো টোটাল লাইন দিয়ে সবেমাত্র মাটির কাজটা শুরু হয়েছে এখানে। এখানে কিন্তু খড় বাঁধা হচ্ছে, দেখো পুরো টোটাল ঠাকুরের কিন্তু খড় বাঁধার এখন যে কাজটা সেটা কিন্তু চলছে। ঠাকুরের সাথে সাথে কিন্তু কিন্তু সিংহকে দেখতে ভীষণ ভালো লাগে, কারণ সিংহ যে কতটা হিংস্র সেটা কিন্তু টোটালি দুর্গা ঠাকুরের মধ্যে কিন্তু দেখা যায়, মানে দুর্গা পুজোর সময় দেখা যায় প্রত্যেকটা সিংহর এক একটা রকম এক্সপ্রেশন থাকে। যেমন এই সিংহটাকে দেখে মনে হচ্ছে মানে ভীষণ একটা রাগি ব্যাপার রয়েছে সিংহটার মধ্যে, আরও একটা সিংহ রয়েছে, মানে মানে বেশ ভালো লাগে সিংহের যে ইয়েটা করা হয়, রূপটা করা হয় সেটা ভীষণ ভালো লাগে। কিন্তু দুর্গাপুজো তো চলেই এসেছে, কিন্তু দুর্গাপুজো আসার আগে কিন্তু রয়েছে গণেশ পুজো, সেই গণেশ পুজোর জন্য কিন্তু এখানে প্রচুর গণেশ ঠাকুর তৈরি হচ্ছে। দেখো মোটামুটি রঙের কাজও অলমোস্ট শুরু হয়ে গেছে, পূর্ব এখানে একটা দুর্গা ঠাকুর দেখতে পেয়েছি কিন্তু পুরো টোটালি রেডি অবস্থায়, দারুণ লাগছে কিন্তু ঠাকুরটাকে, পুরো অসাধারণভাবে কিন্তু সাজানো রয়েছে, অসাধারণ। মোটুকগুলো দেখো, ঠাকুরের মোটুকগুলো কিন্তু অপূর্ব দেখতে লাগছে, দারুণ লাগে দেখতে। মানে এখন ঠাকুরটাকে ভিতরে ঢোকানো হচ্ছে, যদিও ইয়ের ভিতরে ঢোকানো হচ্ছে, স্টুডিওর ভিতরে ঢোকানো হচ্ছে। স্টুডিওর ভিতরে কিন্তু ঢুকে গেল ঠাকুর, আর এখন লক্ষ্মী গণেশকে ভিতরে ঢোকানো হবে। দেখতে পাচ্ছ লক্ষ্মী ঠাকুর চলে গেল, এবারে এখানে রয়েছে গণেশ ঠাকুর। গলিটার ভিতরে এবার যাব, মোটামুটি এই গলিটা খুবই সরু থাকে, তার মধ্যে থেকেই যেতে হয়, তো এই গলিটাতেও ভীষণ সুন্দর সুন্দর ঠাকুর কিন্তু তৈরি হয়। কিন্তু সবেমাত্র খড় বাঁধার যে কাজটা, স্ট্রাকচার তৈরি হওয়ার পর খড় বাঁধার যে কাজটা সেটা চলছে, নিচে কিছু কিছু স্ট্রাকচারও তৈরি হচ্ছে। সেই ঢাকেশ্বরী মন্দির যেখানে কিন্তু কুমারটুলি সার্বজনীন কাঠামো পুজো হয়েছিল কিছুদিন আগে, মোটামুটি কিন্তু সব জায়গাতেই দেখা যাচ্ছে এখনও পর্যন্ত রঙের কাজ কিন্তু কোথাও শুরু হয়নি, মোটামুটি মাটির কাজ, খড় বাঁধার কাজ, মাটি আর ফিনিশিংগুলো সেগুলো কিন্তু প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে হচ্ছে।
দেখো এখানেও কিন্তু বিভিন্ন ঠাকুরের গায়ে মাটি দেওয়ার যে কাজ সেটা কিন্তু চলছে, এদিকেও মাটি দেওয়ার কাজ চলছে, ওদিকেও কিন্তু গায়ে মাটি দেওয়ার কাজ চলছে। মোটামুটি কিন্তু প্রত্যেকটা গলি তোমাদেরকে ঘোরালাম কুমারতলির, আর রঙের কাজ এখনও কিন্তু কোথাও শুরু হয়নি যেটা দেখতে পাচ্ছি। মোটামুটি 100 দিনের মতন বাকি রয়েছে যদিও পুজোর, কিন্তু মাটি দেওয়ার কাজ সেটা কিন্তু মোটামুটি অলমোস্ট কমপ্লিটের দিকে সমস্ত জায়গায় যেটা দেখতে পেলাম। এরপর আস্তে আস্তে কিন্তু আর ধরো 15-20 দিন পর থেকে কিন্তু আস্তে আস্তে রঙের কাজটা শুরু হতে আমরা দেখতে পাবো। একদম রাস্তার মুখে সামনে চলে এসেছি আর এখানে এই যে স্টুডিওটা রয়েছে, স্টুডিওটার ভিতরে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর প্রতিমা তৈরি হয়, তোমাদেরকে একটুখানি দেখাই। কি সুন্দর দেখো এই প্রতিমাটা, টোটালি কিন্তু সমস্ত সাজসজ্জা, সমস্ত গয়না অলঙ্কার সমস্তটাই কিন্তু মাটি দিয়ে করা রয়েছে। ভীষণ সুন্দর লাগছে কিন্তু দেখতে, এটা এখন পুরোটা রং হবে তখন কিন্তু অপূর্ব লাগবে দেখতে। প্রতিমা রয়েছে কিন্তু এখানে দেখো খুব সুন্দর, মায়ের যে শাড়িটা সেটা তো কিন্তু টোটাল মাটি দিয়ে করা রয়েছে, অলঙ্কারগুলোও টোটালটা মাটি দিয়ে করা রয়েছে, দারুণ লাগছে। রং হওয়ার পর কিন্তু এই প্রতিমাগুলো অপূর্ব দেখতে লাগে, পুরো টোটাল কাজটা যেহেতু মাটির থাকে ভীষণ সুন্দর একটা প্রতিমা রয়েছে। এই প্রতিমারও কিন্তু সমস্ত সাজসজ্জা অলঙ্কার সমস্তটাই কিন্তু মাটি দিয়ে করা রয়েছে। মোটামুটি ছোট বড় বিভিন্ন রকমের প্রতিমা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তার মধ্যে কিন্তু একটা পুরো টোটালি রেডি হওয়া প্রতিমা ছিল, হয়তো ওটা কোনো জায়গায় হয়তো যাবে তাই জন্য কিন্তু এত তাড়াতাড়ি প্রতিমাটা রেডি করে নেওয়া হয়েছে। প্রতিমাটা টোটালি প্যাকিং চলছে আমি বেরোনোর সময় দেখলাম জাস্ট, এখন তো ভিতরে রয়েছে, তোমাদেরকে দেখাতে পারবো না কারণ যতক্ষণ বাইরে ছিল ততক্ষণ সেই মুহূর্তটা একটুখানি ধরতে পেরেছিলাম বলে তোমাদেরকে দেখাতে পেরেছিলাম। ভীষণ সুন্দর ছিল প্রতিমাটা, এমনি প্রচুর প্রতিমা কিন্তু এই মুহূর্তে কিন্তু তৈরি হচ্ছে কুমারতলিতে, যেদিকেই তাকাচ্ছি না কেন সেদিকেই কিন্তু প্রতিমা দেখা যাচ্ছে। এরপর যখন আস্তে আস্তে রংটা শুরু হবে না তখনকার যে অনুভূতিটা সেটাই কিন্তু দারুণ হবে, সেই সময় আমি আসবো অবশ্যই। আজকে তোমাদেরকে দেখালাম 100 দিন আগে কুমারতলি কতটা প্রস্তুত, কতটা সেজে উঠেছে চারিদিকটা, কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য তোমার সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।